আমি হিটলার, আমার জীবনে এমন কোনো কাজ করিনি যেটা নিয়ে আমাকে সবাই উপজুবু কথা বলবে। আমি অ্যাভারেজ লাইফ কখনো কাটাই নেই। আজকে আমি বলবো, সবাই শুনবে, তোমার কাজ শুধু বাতাস করে যাওয়া। একটা কথা তোমাকে বলে দেই, এরকম পার্সোনালিটি নিয়ে আমি ম্যান পাওয়ার বিজনেস করেছি। আমি আমার পার্সোনালিটি মাটিতে পড়তে দিই নেই, পিঁপড়ে খাওয়া ফেলবে, মাথায় উড়বির দিই নেই, উকুরে ধরে ফেলবে। আমি কারো কলার ধরে নেই, বলি নেই শালা আমার টাকা দে, আমি তোকে বিদেশ পাঠাবো। আমি এত বড় ইজ্জতওয়ালা, যদি হিন্দিতে বলে থাকো তাহলে হিম্মতওয়ালা। এরকম ভাবে আমি আমার বিজনেস চালিয়েছি, কেউ আজ থেকে বলতে পারবে না আমার কাছ থেকে এক টাকা পায়। এক্স্যাক্টলি সেরকম ভাবেই আমি আমার বিজনেস চালিয়েছি। এত বড় একটা পার্সোনালিটির লোকের কোনো দাম থাকবে না। এই শহরে গাড়ি চালাচ্ছি, শাহ বাজার চিনবো না। এই যে ভাই, এত একটু ব্রেক মারু কল্লার গয় লাগে আপনার। আপনি এত পিওর বিজনেসম্যান, আপনি নিচে রাখেন না উপরে রাখেন না, আপনি এত নজির হারে দেখাইতেছেন, কাকে দেখাইছে? নজিরুল্লাহ সাহেব, আপনি আমার 3 মাসের ভাড়া দিয়া আপনি ইচ্ছা মতো ব্যবসা করুক, আই হ্যাভ নো কমপ্লেইন। আমার 3 মাসের ভাড়া দিন আপনি। এক্সকিউজ মি সিয়ার, আপনি এইভাবে কথা বলছেন কেন? এই যে কি হয়েছে আপনার চিলেন্চি মামুর বোঠা, সামান্য 3 টাকার ভাড়া নিয়ে আপনি যেভাবে কথা বলছেন না, মনে হচ্ছে কি আমরা গাবের ছালা? কি শুরু করেছেন আপনি মন্টু ভাই? এটা অবশ্য ঠিক বলছে। কেটা বলছে শুনেন, আপনি আমার দেশি ভাই, একটা বুদ্ধি দিই, পরামর্শ করি আর কি। ধরেন যে আপনি হলো ভাড়া তুলিয়া খান, ভাড়া টিয়াদের সুখ দুঃখ দেখো লাগতো নাকি? তা আমি দেখি না, আমি মনটা দেখি না। একটা বাড়ি গেল আপনি 12 গোর্কা টাকা সরে, আমার মতো লিবারেল একটা বার গোর্কা যে আপনাদের সুখ দুঃখ আমি দেখি না। কিসের সুখ দুঃখ দেখবে, কার কথা বলছো তুমি? ও না, আমি 3 মাসের ভাড়া দিয়েছি, আরেকজন সেই টাকা খানসান মাজারে নিয়ে হজম করে ফেলা যাচ্ছে, এখন সেই টাকা উনি আদায় করতে পারছে না। সেইটা নিয়ে যেই ধরনের আচরণ করছে তাতে মনে হচ্ছে কি আমরা সত্যি কি গাবের ছাড়া হয়ে গেছে? এক্স্যাক্টলি, এখনই কল করবো তো, এই যে কল করা হয়ে যাচ্ছে। এই যে মামুর বুঠা, এই সুমনের বাচ্চা সুমন, বাপের নাম পাটারি, কত তুমি? একটা কথা মনে রাখবি, তোকে যে 3 মাসের বাড়ি ভাড়া দিয়েছিলাম সেটা মাইরে খেয়ে কত গেছিলি তুই? এই যে শোন, কেন জানি মনে হচ্ছে বর্ডারে চলে গেছো, কত আছিস তুই? টাকনার থেকে তেঁতুলে চলে গেলে তুই বাইচে যাবি এমন কোনো কথা নেই রে। এই মামুর বেটা চিলেমছি, একটা কথা মনে রাখবি, তুই যেখানে যাবি সেখানে আমার রাডার ফিট করা আছে। তুই কখন আমার সামনে আসবি রে? তোর চাকরি একদম মনে কর ফটোস্ট্যান্ড ফট হয়ে গেছে রে। আমার সামনে যখন আসবি না, তোর পায়ে গুলি করবো, তোর হাত বাইধে মুখে কাগজ ঢুকিয়ে ঠিকই বলবো, শুন যা বলছি। বন্ধু ফোনকে কাটিয়ে দেবো, কাট। এই যে মন্টু ভাই, দেখছেন নাকি? তা কত বড় শরীফ লোক, সে ধরেন গিয়া তার নিজের লোক চাকর রে এখন গুলি করিয়া মারতে চায়, আন্তরিকতার অভাব আছে নাকি? তা সে আপনার টাকা মারিয়া দিবে, এটা কোনো কথা হইল না। আরে সুশান, কি হচ্ছে এখানে, এত চিল্লাচিলি কিসের? আমাদের বিচার তো আরো পরে না। আমি জানি অবশ্য আমাদের এইসব আসার কথা না, কিন্তু এত চিৎকার চেঁচামেচি শুনে না এসে পারলাম না। বলেন তো কি হচ্ছে? মিস নিশি, এটা কোথাও বলি, সেটা হইলো যে আপনি যে নাম ধরিয়ে আমার একটু ডাকলেন, এটা হইলো আমার পারিবারিক নাম আর কি। তো আপনি আমার যদি নাম ধরিয়া ডাকেন, তাহলে শরীফ আবেদ হাসান রাসেল বলিয়া ডাকবেন, এটা আমার কুটের নাম বুঝলেন নাকি? তা ভুল হয়ে গেছে, একটু সরি, আমার ভুল হয়ে গেছে। তবে আপনি তো জানেন অত্র এলাকায় সবচেয়ে বেশি সম্মান তো আমি আপনাকে কি করি। এই বোকা, একটু ব্রেক মারো কা, জিলা শুরু করছই, আপনাকে এখানে এন্ট্রি দিছে খে 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 কথা বলতে বলছে, ফটকাবাদ কোন একটা। এখানে আমি একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করতেছি, আপনার ফটকাবাজি সব জায়গায় চলে নাকি? বারে যাও কা, আপনাকে আমি পরে বাকবো, যাই না। এই কিসের ফটকাবাজ, কিয়ের ফটকাবাজ, আপনি কেন কোথা থেকে ফটকাবাজ? বাড়িওয়ালা বলে কি আপনি মাথা খেয়ে নিয়েছেন নাকি? আমি বলছি না কেমনে ফটকাবাজ, আপনি তো খারাপ একদম বসে যান না। আমি আমি আপনার বাসাভাড়া বাকি রাখছি, কোন মাসের বাসাভাড়া আপনি বানানোর গেছে তো কিভাবে ফটকাবাজ বুঝান? আমারে বুঝান, যেটা বলছি আর কি বলি বলছি, অসুবিধা কিটা না? কিভাবে বলে ফেলছেন আপনি, বলেন না কেন বললেন আপনি, এটা বুঝাইতে হবে আমাকে। না আপনি কি দাও হলেন, আমার বাসা ভাড়া লইয়া আপনি কি দাও হলেন? না টঙ্কি করেন, এটাতে কি জানি আপনি মামুর বুঠা পাশান 3 মাসের বাড়ি ভাড়া দেওয়ার পর আমার সঙ্গে কি আচরণ করেছে তোমাকে বুঝাতে পারবো না। ডাইরেক্ট চোখ পাল্টে দিয়ে বলছি কি আপনি আমাকে ভাড়া দেন না। এই যে এই যে, আচ্ছা আচ্ছা, এটা আমি একটু ধৈর্য ধরুকা, এটা ঠিক না।
শুনেন, আমি এজ এ বাড়িওয়ালা হিসাবে বলতেছি, আমাদের মধ্যে বাড়িওয়ালা এবং বাড়িটার একটা সুসম্পর্ক থাকা উচিত। এখানে এই সম্পর্ক নষ্ট করার দরকার নাই, কঠিন কারণে দরকার নাই। আমার তো সিলোডি মানুষ হিসেবে নিজেরই মান সম্মান খোয়া যেতেছে। একটা পুরিলে খিতা আপনি ফটক ভাই বললেন, এটা কিরম করে করলেন? আমাদের মান সম্মান তো খেয়াল আইলেন আপনি, এটা কোনো কাম করলেন নাই। আচ্ছা আমি যদি একটা হরি সাথে বিয়ে করি তাকে, আমি চলি, আমি চলি বল আপনার সামনে তো বলছি ভাই, আর আমি বাড়া চাইতাম আমার আমার প্রবলেমটা হয়, সরি বলতে বললে তো কাম হতো না। দেখছেন পুরীর চেহারাটা লাল হয়ে গেছে।